আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস থেকে যে সকল বাংলাদেশি এবং প্রবাসী ভাই এবং বোনেরা দেখছেন এবং যুক্ত হচ্ছেন প্রবাসী যোদ্ধার আরও একটি নতুন বিরোধে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আমরা কথা বলবো যে পরপর কোনো প্রবাসী কর্মী অর্থাৎ সৌদি আরবের প্রবাসীর যদি পরপর তিনবার আকামার মেয়াদ চলে যায় সেক্ষেত্রে আসলে কি হবে তো আমরা যে বিষয়টা আপনাদেরকে এর আগেও নোটিশ করেছিলাম বা আপনাদের সাথে কথা বলেছিলাম সেটা যাওয়া আপডেট ছিল তো যাওয়া এই বিষয়টা আবার ক্লিয়ার করেছে সেটা হচ্ছে যাওয়া বলছে যে পরপর কোনো ব্যক্তির যদি তিনবার আকামা এক্সপায়ার হয়ে যায় তার অটোমেটিক্যালি তার বিষয়টা বাতিল হয়ে যায় এবং তার এক্সিট ভিসাটা ইস্যু হয়ে যায় এখন বাস্তবতার দিকে আসি যে বাস্তবে আসলে কি এই ধরনের বিষাগুলা ইস্যু হয় কি না পরপর তিনবার আকামা এক্সপায়ার হওয়ার পর আসলে ইস্যু হয় কি না তো আমরা যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত কারো এই ধরনের কোনো তথ্য আমাদের কাছে আসেনি যে ভাই আমার তিনবার আঁকামার মেয়াদ এক্সপায়ার হয়ে গিয়েছে এবং আমার ভিসা এক্সিট ভিসাটা ইস্যু হয়ে গিয়েছে তো আপনাদের ভিতরে কোনো প্রবাসী যদি তিনবার বা চারবার বা পাঁচবার বা ছয়বার যাই হোক যদি পরপর আকামা এক্সপায়ার হয়ে থাকে সেক্ষেত্রে যদি আপনার এক্সিট ভিসাটা ইস্যু হয় অটোমেটিক্যালি বা ম্যানুয়ালি যেভাবেই হোক যদি আপনি আপনি চেক করার মাধ্যমে আকামাটা চেক করে দেখবেন যদি ইস্যু হয় তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন এই ভিডিওতে কমেন্টে জানাতে পারেন যদি কারো জানা থাকে যে তিনবার আকামা এক্সপায়ার পর পর তারপরে চেকজিট বিষয়টা ইস্যু হয়ে যায় অটোমেটিক্যালি তো এই ধরনের কোনো প্রবাসী ভাই থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে সেখানে আপনারা জানাতে পারেন তো আপনাদের অপেক্ষা থাকবো যদি কোনো প্রবাসী প্রবাসীবাইয়ের কাছে এই ধরনের কোনো তথ্য থাকে যে তিনবার এক্সপায়ার পর এক বিষয় ইস্যু হয় তাহলে অবশ্যই আপনারা জানাবেন আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো রয়েছে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ